আসসালামু আলাইকুম দর্শক, সবনমস কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব খুব সিম্পল আর কমন একটা রেসিপি, বেগুন পোড়া বা বেগুন ভর্তা। শীতকালে রাতের বেলা রুটি দিয়ে অথবা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বাঙালিদের কাছে খুবই পপুলার একটা ডিশ আর সবাই জানে কিভাবে বানানো যায়। তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নিই। বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি দেখুন বেশ বড় দেখে একটা বেগুন নিয়েছি আর এটার ওজন আনুমানিক 500 গ্রাম মতো হবে। এখন একটা ছুরির সাহায্যে বেগুনটার গায়ে এভাবে কয়েকটা জায়গায় চিরে নিচ্ছি। আর একটু বেশি করে চিরে এই বেগুনগুলোর মধ্যে পোকা আছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, অনেক সময় কিন্তু বেগুনের ভিতরে পোকা থাকে। এবার বেগুনের এই চেরা অংশগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি 6-7 কোয়া রসুন আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা, একটু চেপে চেপে এভাবে এর মধ্যে সবগুলো ভরে দেব। ঝালটা আপনারা স্বাদ বুঝেই দেবেন। আমি এখানে 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যদি বেশি খেতে চান তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। বেগুনের সাথে সাথে যখন কাঁচা লঙ্কা আর এই রসুনগুলো পুড়ে পুড়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে, যার ফলে ভর্তাটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখানে দেখুন আমি 2 কাঁচা লঙ্কা আর সবগুলো রসুনের মধ্যে ভরে দিয়েছি। এখন হাতে একটু সর্ষের তেল নিয়ে এই বেগুনের গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, পোড়ার পর খোসাগুলো খুব সহজেই উঠে আসবে। টমেটোগুলোর গায়েও লাগিয়ে নিলাম। এখন পুড়িয়ে নেব, সেই জন্য গ্যাসের উপরে একটা রুটি শেকার জালি বসিয়ে দিয়েছি, ওর উপরে বেগুন আর টমেটোটাকে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পর গ্যাসটাকে অন করে দিলাম। এরপর বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। তো আমি এক একটা সাইড 1 থেকে 1.5 মিনিটই রাখবো, তার বেশি কিন্তু রাখছি না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি, মানে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রাখা আছে। বেশি হাইতে দিলে তখন কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর কাজটা কিন্তু দাঁড়িয়ে থেকে করলেই ভালো হয়, কারণ এক একটা সাইড যদি অতিরিক্ত পুড়ে যায় বেগুনের খোসার ভিতরের যে শ্বাসটা থাকে ওটাও পুড়ে যাবে, তখন কিন্তু পরিমাণও অনেকটা কমে যাবে। তো আমি এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বেগুনটা দেখুন সুন্দর নরম হয়ে গেছে, তার মানে এটা ভালো মতো পুড়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর টমেটোগুলোও ভালো মতো পুড়ে গেছে, ও দুটোকে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। খুব বেশি সময় ধরে আবার রাখার দরকার নেই, আমি 2 মিনিট মতো রেখেছিলাম। তারপরেই বোটাটাকে প্রথমে কেটে নিলাম। আর এই গরম গরম থাকাকালীনই কিন্তু খোসাগুলোকে উঠিয়ে নিতে হবে, যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু খোসাগুলো উঠতে চাইবে না। রসুনটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খোসাটাও সহজে উঠে আসছে। বেগুনটার গা থেকে সমস্ত খোসাগুলো উঠিয়ে নিতে হবে, এর পোড়া অংশ যেন একটুও না থাকে। আর এর গায়ে তেল লাগানো হয়েছিল, সেই জন্য কিন্তু এটা ওঠাতে খুব একটা ঝামেলা হবে না, খুব তাড়াতাড়ি এটা উঠিয়ে নেওয়া যাবে। কাঁচা লঙ্কাগুলো বের করে নিচ্ছি, দেখুন এগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন বেগুনের সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু একদম কচি। এখন টমেটো দুটোকেও ছাড়িয়ে নেব। টমেটো দুটোকে ছাড়িয়ে নিয়েছি। এখন কি করব, এই টমেটো আর বেগুনটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো বড় টুকরো এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখানে দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি, এখন একটু সাইড করে দিলাম। এরপর কাঁচা লঙ্কা আর রসুনগুলোকেও মেখে নেব। তো ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান এই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। একটু সাইড করে নিচ্ছি। এখন দিচ্ছি 1 মিহি করে কুচানো পেঁয়াজ, 1 মুঠো দিলাম ধনে পাতা কুচি, আর দিচ্ছি 7 মতো নুন। এখন এই সমস্ত কিছু প্রথমে একটু মেখে নিতে হবে, এতে করে এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে আর ভর্তাটা খেতে ভালো লাগবে। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে এই পেঁয়াজটাকে ভেজেও এর মধ্যে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো সর্ষের তেল। দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নিলেই আমাদের তৈরি হয়ে গেল বেগুন পোড়া ভর্তা।
এটা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পোড়া বেগুনের ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বানাবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আরও এমন নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।